ওকে তাহলে আজকে আমাদের বিশেষ কথা ছিল যে আমরা ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো রিডিং স্কিলসের পার্ট এ এর জন্য আর এর জন্য তোমাদের কিছু কাজ দিয়েছিলাম সেটা হচ্ছে কি রিভাইজ দ্য ক্লাসেস অন সেন্টেন্স স্ট্রাকচার ফ্রেজেস অ্যান্ড ক্লজেস এই ক্লাসগুলো যেহেতু অলরেডি আমাদের নেওয়া হয়েছে তাই না সেন্টেন্স স্ট্রাকচার আমরা নয়টা শিখেছি বেশ কিছু তেরো চোদ্দোটা মতো আমরা ফ্রেজ শিখেছি ক্লজের কিছু ব্যাপার আমরা দেখেছি যে কোনটা নাউন ক্লস কোনটা অ্যাজিকটিভ ক্লস এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা আমাদের বিস্তারিত হয়েছিল এত পূর্বে তো এইগুলো সম্পর্কে কি আমাদের ধারণা আছে নাকি তোমরা ভুলে গেছো বা করনি ফোনটা আচ্ছা তাহলে আশা করি তোমরা পড়েছো এবং বিষয়টা বিষয়গুলো বুঝেছো তাই না এখন আমরা এইগুলো এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ট্রান্সফরমেশনগুলো হবে বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা বা হচ্ছে সেন্টেন্স রাখতে বিশেষ করে আমরা খেয়াল করবো হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ এইগুলো যাতে আমরা ভালো মতো করতে পারি সেইগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা চলবে ঠিক তো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই আমাদের মূল কথাতে আর আজকে একটু ক্লাস দেরি হয়েছে বিধি আমরা একটু দেরি করে শেষ করব একটু খেয়াল করবা হচ্ছে রিডিং স্কিলস বেসিক গ্রামার পার্ট ট্রান্সফরমেশন প্রথমে আমরা যে ট্রান্সলেশনটা আজকে শিখব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জটা আমরা একটু আগে প্রথমে দেখব কারণ এখানে আমাদের রাইটিং এর ব্যাপারে রয়েছে আমরা এটা নিয়ে আজকে একটু আলোচনা করি ভয়েস চেঞ্জ নিয়ে তো আমাদের ধারণা আছে নাকি

হ্যাঁ গুগল থেকে ঢুকছি স্যার আমি অনেক অনেক ঢুকতে পাচ্ছি না গুগল ক্লাসরুমে তো মেসেঞ্জারে তো ইদানিং দেওয়া হচ্ছে আগে তো গুগল ক্লাসরুমে দেওয়া হতো মেসেঞ্জারে তো সমস্যা মেসেঞ্জারে অনেক সময় দিতে সমস্যা হয় এইজন্য গুগল ক্লাসরুমেই তো ক্লাস আছে আচ্ছা তো দেখো সবাই এখন পাই কিনা ওকে তাহলে ট্রান্সফরমেশনকে আমি মেনলি এই চারটা ভাগে ভাগ করেছি হ্যাঁ তোমাদের যে ট্রান্সফরমেশনগুলো আছে দেখো ন্যারেশনও কিন্তু পরীক্ষাতে এসেছিল এর আগে ন্যারেশনে গতবার কিন্তু ন্যারেশনে এসেছে তাহলে আমরা মেনলি ট্রান্সফরমেশন বলতে আমাদের এসএসসি বা এসএসসি লেভেলে কোন কোন বিষয়গুলোকে খেয়াল করি বা কোন কোন বিষয়গুলোকে বলি বলো তো ট্রান্সফরমেশন কোনগুলোর মধ্যে পড়ে

তো এই পাঁচটা আইটেম আমাদেরকে আলোচনা করতে হবে তো আমি প্রথমে একটু ভার্ব যেহেতু ভার্ভের সাথে লিঙ্ক আছে আমি এই জন্য ভয়েসটা দিয়ে শুরু করছি ওকে তো ভয়েস চেঞ্জে আসলে আমরা কি জানি আমরা ভয়েস বলতে কি বুঝি একটু তো একটু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবা কোনো সংজ্ঞা টঙ্গা না যে ভয়েসটা আসলে কি এটা কি কাজে লাগে এটা কেন দরকার

এজেন্ট এজেন্টটাকে উল্লেখ করা প্রয়োজন কি প্রয়োজন না এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ তোমরা মূল কথা হলো যে কাজটি করে বা যে এজেন্ট তাকে উল্লেখ করার দরকার আছে কি দরকার নেই এটার উপর ডিপেন্ড করেই মেইনলি আমরা ভয়েসের ব্যাপারটাকে চিন্তা করি যেমন আমি দেখো একটা বিষয় খেয়াল করো যে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচার পড়ছি সেখানে ভাগগুলো কি সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস কি অবজেক্ট তাই তো

আমরা তাকে বলি এজেন্ট খেয়াল করো কথাটা কি বলবো এজেন্ট মানে এরকম ব্যাপারটা যে আমি সেটা দি দেখো আমি বলতেছি কি যে আমি ভাত খাই এটা মানে সহজ ইয়া দিয়ে বলি তাই তো আমি ভাত খাই আর

তাইতো আমি বা আমার এখন একটা কথা বলি আমরা কি বাংলার শব্দের সাথে মিল রেখে কি ইংরেজি সবসময় বলি বাংলা শব্দের সাথে মিল রেখে ইংরেজি বলি যেমন দেখো তো যদি আমি বলি যে আমার এটার ইংরেজি কি এটার ইংরেজি কি আচ্ছা কেউ বলতো মাই তারপরে কেউ বললাম মাইন তারপরে আর কিছু আছে তো স্যার এখন যদি আমি বলি যে আমার একটি মোবাইল ফোন আছে তাহলে আমি কি বলবো যে আই মানে আমার মানে মাই তাই তো মাই হ্যাজ আ মোবাইল ফোন

তুমি ব্যবহার করছো কিভাবে তার উপর ডিপেন্ড করবে ঠিক একইভাবে দেখো বললাম যে সে সে আমার আমার ভাই হ্যাঁ সরি হ্যাভ হবে হ্যাঁ এটা আমি আচ্ছা আই হবে সে আমার ভাই তাহলে কি কি বলবো আমার বলতে এখানে মাই ইউজ করবো

এই কলমটি আমার এখানে কি বলবো দেখো আমার অর্থে তাহলে কি কি পাইলাম আই মানেও আমার মাই মানেও আমার মি মানেও আমার মাইন মানেও আমার আসলে এটা বাংলার সমস্যা ইংরেজির সমস্যা না আমরা সাবজেক্ট হিসাবে আমার কথাটা বাংলা ইউজ করতে পারি কিনা ইংরেজিতে না পজিটিভ হিসাবে আমরা বাংলায় আমার ইউজ করতে পারি কিন্তু ইংরেজিতে না এখানে মাই ইউজ করতে হবে অবজেক্ট হিসাবে আমার এই কথাটা আমরা অবজেক্ট ইউজ করতে পারি বাংলায় কিন্তু ইংরেজিতে না ইংরেজিতে অবজেক্ট ইউজ করতে হলে মি করতে হবে ডাবল পজিটিভে আমরা বাংলায় আমার ইউজ করতে পারি কিন্তু ইংরেজিতে না এখানে মাইন ইউজ করতে হবে বুঝতে পারছো তাহলে এক আমার দিয়েই আমরা বিভিন্ন অবস্থানের কথা কিন্তু বলে ফেলেছি কিন্তু ইংরেজিতে হবে না ইংরেজি তোমাকে সেন্টেন্সের অবস্থানের সাথে রিলেশন রেখেই তোমাকে প্রোনাউন ইউজ করতে হবে বা অন্যান্য ওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে ঠিক আছে তাহলে এইখানে যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম ঠিক এজেন্ট আমি যে এজেন্ট বলতেছি যে কাজটি করে সে সাবজেক্টে আছে কি নাই এইটাই বোঝানোটাই হচ্ছে আমাদের ভয়েসের রূপান্তরের কাজ সাবজেক্টের অবস্থানে এজেন্ট আছে কিনা তাহলে সাবজেক্ট কিন্তু একটা অবস্থান সেখানে যে কাজটি করে সে সাবজেক্টে বসেছে নাকি অবজেক্টে বসেছে নাকি তার কথা উল্লেখই নাই নাকি তার কথা উল্লেখই নাই আমরা গুরুত্বই দিই না তাকে হ্যাঁ যেমন আমি যদি বলি যে আমার দোকানে দোকানে ভালো চাল বিক্রি করা সেটার মাধ্যমে চালকে নিয়ে আমরা কথা বলছি তার মানে এখানে গুরুত্ব পেয়েছে চাল যে বিক্রি করে সে কিন্তু এখানে গুরুত্ব পায়নি তার মানে আমার সাবজেক্ট মানে এজেন্টের দরকারই নাই এই সেন্টেন্সে আমার এই সেন্টেন্সে এজেন্ট দেওয়ার দরকার নাই কিন্তু আমি কি দিব এজেন্ট যে কাজটা করে সেই কাজের যে ইনফ্লুয়েন্সটা যার উপরে গিয়ে পড়ে বা অ্যাকশন অফ দা রিসিভার অব দা অ্যাকশন যেটা আমরা বলেছিলাম তাই না অবজেক্ট মানে কি রিসিভার অফ দা অ্যাকশন মানে সাবজেক্ট বা এজেন্ট একটা কাজ করবে সেই কাজটা প্রভাবটা যে গ্রহণ করবে তাকে আমরা বলি হচ্ছে কি অবজেক্ট তাই না তাহলে এখানে আমরা অবজেক্টকে গুরুত্ব দিচ্ছি তাহলে বিক্রি একজন করে কে করে বিক্রি দোকানি হ্যাঁ দোকানি করে কিন্তু দোকানের কথা কিছু এখানে বলা হয়নি বলছে আমার দোকানে ভালো চাল বিক্রি করা হয় তার মানে কি বিক্রি করা হয় সেটা গুরুত্বপূর্ণ কে বিক্রি করে সেটা গুরুত্বপূর্ণ না তার মানে আমরা দেখবো যে যদি এজেন্ট গুরুত্বপূর্ণ না হয় বরং অবজেক্ট যদি গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন আমরা অবজেক্টকে কোথায় বসাই সাবজেক্টের অবস্থানে বসাই আর যখনই সাবজেক্টের অবস্থানে অবজেক্টকে কে বসাই তখনই আমাদের কি হয়ে যাচ্ছে ভাবটার একটা রূপান্তর করার প্রয়োজন হয় ভাবটাকে একটু চেঞ্জ করার প্রয়োজন হয় এই চেঞ্জটাকে আমার যেভাবে করতে হয় সেটাই হলো আমাদের এই প্যাসিভ ভয়েজের রূপান্তরের নিয়ম আসলে বলো তো অ্যাক্টিভ বা প্যাসিভ কি ভার্বের উপর ডিপেন্ড করে নাকি সাবজেক্টের উপর ডিপেন্ড করে সাবজেক্টের উপর সাবজেক্টের এটা উপরে না এটা নির্ভর করে সাবজেক্টের উপরে যে আমি যখন অ্যাক্টিভ বলছি তার মানে সাবজেক্ট অ্যাক্টিভ মানে এজেন্ট অ্যাক্টিভ এজেন্ট সক্রিয় আছে আর যখন বলছি প্যাসিভ তার মানে এজেন্ট সাবজেক্টে নেই মানে সাবজেক্ট প্যাসিভ আর কোয়াসি প্যাসিভ যখন বলছি তখন বিষয়টা হলো যে আমার স্ট্রাকচারাল সমস্যা তখন সাবজেক্ট প্যাসিভ কিন্তু আমার ভারটা প্যাসিভ হলে পারে যে রূপান্তরটা করা লাগে সেটা করি নাই ঠিক আছে তো তাহলে এই ব্যাপারটার উপর ডিপেন্ড করে আমরা ভয়েসকে পেয়ে থাকি তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট একটা পজিশন কিন্তু এজেন্ট একটা অ্যাক্টিভ তাই তো পারসন অথবা কোনো কিছু হতে পারে যে কাজটা করে থাকে যে পারফর্মার অব দ্য অ্যাকশন

এখানে এজেন্ট কে আর অবজেক্ট কে বলতে এই জায়গায় এজেন্ট আর অবজেক্ট কে এই সেন্টেন্সে এজেন্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে রাইস রাইস তাই তো তাহলে খাওয়া কাজটা করছে এজেন্ট মানে পারফর্মার হচ্ছে আই আর খ খাওয়া কাজের উপর তাই তো যেটা অ্যাকশনটা হচ্ছে সেই অ্যাকশনটা যার উপর গিয়ে পড়তেছে রাইসের উপর হ্যাঁ এটা হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন একই ভাবে যদি আমি বলি রাইস ইজ ইটেন ভাত খাওয়া হয় তাহলে এই খাওয়া কাজটা কি রাইস করতেছে

তো এই জায়গাটা আমরা খেয়াল করবো যে আমাদের সবচেয়ে বড় ভয়েস পরিবর্তনে তোমরা যে ঝামেলাটা পড়বা সেটা হচ্ছে এজেন্ট খুঁজে পাওয়া নিয়ে এই সেন্টেন্সে কি এজেন্ট আছে বলো আমরা প্রচুর সেন্টেন্স পাবো যেগুলোতে কোনো এজেন্ট থাকে না যেমন আমি একটু বুঝাইনি তারপর নিয়মে আসতেছি হ্যাঁ প্রপার স্টেপ শুড বি এখানে এজেন্টকে বলো

তার উল্লেখ আছে নাকি নেই যদি বা উল্লেখ থাকে তাহলে কি সাবজেক্টে আছে নাকি অবজেক্টের অবস্থানে আছে দিয়ে পরে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই জায়গাটা আমরা একটু খেয়াল ওকে তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি আমরা নয়টা সেন্টেন্স স্ট্রাকচার করেছিলাম তাই তো কয়টা পড়েছিলাম নয়টা সেন্টেন্স স্ট্রাকচার করেছিলাম একটা বিষয় খেয়াল করবা যে নয়টা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে নয়টারই কিন্তু একটি করা যায় না মানে প্যাসিভ ভয়েস করা যায় না সবগুলোরই অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ মানে এজেন্ট থাকবে কিন্তু সবগুলোরই প্যাসিভ করা যায় না তাহলে প্যাসিভ করা যাবে সেই স্ট্রাকচারগুলোর যার কি আছে অবজেক্ট আছে অবজেক্ট আছে তাই তো রিসিভার অফ দ্য অ্যাকশন আছে তাহলে রিসিভার অফ দ্য অ্যাকশন যে সকল স্ট্রাকচারে আছে তাদেরই প্যাসিভ করা যাবে তাহলে কয়টা স্ট্রাকচারে আছে বলো তো আমি সেই স্ট্রাকচারগুলোকে মনে করি কয়টা স্ট্রাকচারে অবজেক্ট আছে

যার অ্যাকশন রিসিভার আছে তাকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো এ কথা কিন্তু আমি বারবার বলছি বারবার এবং আমি এটা বোঝাই নিচ্ছি তোমাদের খুঁজে বার করতে হবে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে আচ্ছা এরপর দেখো আমরা আমাদের এখানে চল চলে আসি হুম এখানে আমি বলেছি তোমরা একটু পড়ে নিবে আমি অলরেডি অনেক কথাগুলো বলে ফেলেছি তোমরা এখানে একটু পরে নিলেই হবে হুম দেখো বলছে ভয়েস হলো এজেন্ট বা কর্তার সাবজেক্টে অবস্থান করা বা না করা তাহলে ভয়েস হচ্ছে সাবজেক্টে এজেন্ট থাকছে কি থাকছে না তার উপর ডিপেন্ড করছে এজেন্ট সাবজেক্টে অবস্থান করলে তো অ্যাক্টিভ ভয়েস এজেন্ট সাবজেক্টে অবস্থান না করলে প্যাসিভ ভয়েস এখন না করলে মানে সে অবজেক্টে থাকতে পারে বা উল্লেখ নাও থাকতে পারে এছাড়াও অ্যাক্টিভ ভয়েসের এবং প্যাসিভ ভয়েসের মধ্যবর্তী একটা ভয়েস রয়েছে যেখানে এজেন্ট যে অবজেক্টের উপরে ভিত্তি করে কাজ করে সেই অবজেক্টই কাজ করলে কাজ করছে বলে মনে হবে এই ভয়েসকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলে কোয়াসিপ্যাস প্যাসিভ শুনছো কখনো

দরজাটা খুলে গেল দরজা কি নিজে নিজে খুললো দরজা কি নিজে নিজে খুলতে পারে বাতাসে হোক বা কিছু একটা কারণে হোক হয়েছে যেমন বললাম দা প্রোগ্রাম বিজ্ঞান তো প্রোগ্রাম শুরু হলো প্রোগ্রাম কি এমনি শুরু হয়ে গেল প্রোগ্রাম কি শুরু হতে পারে আমরা যদি না করি হ্যাঁ নিষ্ক্রিয় তার মানে দেখো সাবজেক্ট নিষ্ক্রিয় হবে কিন্তু মনে হবে যেন করতেছে। ব্যাপারটা এরকম এই কথাটা বলছে তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা সেন্স আসবে কি যে দেখো এবং মধ্যবর্তী একটা ভয়েস রয়েছে যেখানে এজেন্ট যে অবজেক্টের উপর ভিত্তি করে কাজ করে তাহলে এজেন্ট যে অবজেক্টের উপর ভিত্তি করে কাজ করে সেই অবজেক্টই কাজ করছে বলে মনে হবে এখানে মনে হচ্ছে এজেন্টের দরকারই নেই হ্যাঁ ডোর ওপেন দরজা খুলে গেল কে খুললো কখন এটার কথা কিন্তু আসছে না একটা দেখো একটা বাংলা খেয়াল করো আমি দরজাটি খুললাম দরজাটা আমার দ্বারা খোলা হলো আর দরজাটি খুলে গেল দেখো তিনটা কি আমি যদি এখন বাংলায় একটু লিখি তাহলে এটা ভালো হবে তাহলে প্রথমে যদি আমি বলি আমি দরজাটি ওরে বাবা খুলে ছিলাম তাই তো আর যদি বলি দরজাটি আমার দ্বারা খোলা হয়েছিল আর এটা বললাম দরজাটি খুলে গেল দেখো তাহলে

বা আমরা গুরুত্বও দিচ্ছি না তখন সেটা আমরা কোয়াসি প্যাসিভের মাধ্যমে জিনিসটি চালিয়ে যেতে পারি ভার দেখতে অ্যাক্টিভের এর মতো লাগবে কিন্তু আসলে অ্যাক্টিভ এজেন্ট না মানে সাবজেক্ট অ্যাক্টিভ না এরকম একটা বিষয় বোঝাবে ঠিক আছে তো দেখো এখানে আমরা সেভাবেই বলছি দেখো নাইন বেসিক সেন্টেন্স স্ট্রাকচারগুলো একবার দেখে নাও যেটা আমি আগে বলেছি ভয়েসকে নিম্নত্তর তিনটি রূপে পাওয়া যায় একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস যেটাকে আমরা বলছি ফুল ভয়েস একটা হচ্ছে প্যাসিভ ভয়েস কোয়াসি প্যাসিভ ভয়েস কোয়াসি আর প্যাসিভ ভয়েস ফুল মানেটা কি একটু খেয়াল করো এই স্ট্রাকচারটা খেয়াল করতে হবে তাহলে বললাম অ্যাক্টিভ ভয়েস ফুল মানে পুরোপুরি সে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস কিন্তু ফুল প্যাসিভ না এটা হচ্ছে কি কোয়াসি প্যাসিভ আরেকটা হচ্ছে প্যাসিভ কিন্তু এটা হচ্ছে কোয়াসি না ফুল প্যাসিভ তাহলে আমি কেমন করে বুঝবো যে কোনটা অ্যাক্টিভ কোনটা ফুল অ্যাক্টিভ কোনটা ফুল প্যাসিভ কোনটা কোয়াসি প্যাসিভ কীভাবে আমি সেন্টেন্সে বুঝবো সেটা একটু খেয়াল করো অ্যাক্টিভ ভয়েসে এজেন্টের অবস্থান সাবজেক্টে থাকে নাকি এজেন্টের অবস্থান সাবজেক্টে তাহলে অ্যাক্টিভে এজেন্ট থাকে কোথায় সাবজেক্টে ঠিক আছে এবং আরেকটা জিনিস খেয়াল করো দুই নম্বরটা বিভার প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস পার্টিসিপল বাদে যে কোনো ফর্মে ভার্ভ থাকতে পারে তাহলে ভার প্লাস ভার্ভের পাস পার্টিসিপল থাকলেই আমরা ধরি হচ্ছে এটা কি প্যাসিভ

কারণ হ্যাভ ভার প্লাস ভার্বের পাস পার্টিসিপল যেটা থাকবে সেটা কিন্তু আবার অ্যাক্টিভ থাকে শুধুমাত্র একটাই সূত্র হচ্ছে যে বি ভার্বের যে কোনো ফর্ম থাকলেই হলো হ্যাঁ কি হবে বিষয়টা যে বি ভার্বের ফর্ম সেটা পাস থাকলে ফ্যাসিভ হ্যাঁ তাহলে বলছি বি ভার প্লাস ভার্বের পাস্ট পার্স পার্টিসিপল এখন আমি যদি এখানে একটু দেখি

আপনি তো বলছিলেন যে বিভার হইতে হবে কিন্তু এখানে তো হ্যাভ ভার্ব আছে কেন বিভার নাই এখানে এই যে এটা বিভার নাই তুমি দেখবা যে বিভার প্লাস ভার্বের পর তার আগে যে ভার্বই থাকুক না কেন সেটা নিয়ে সমস্যা না তুমি শুধু দেখবা ও ইয়েস স্যার ইয়েস ভার্বের past তার আগে একটা বিভার্ব আছে কিনা কারণ আমরা জানি বিভার্বের পরে ভার্বের মাত্র দুটো ফর্ম বসে বিভার্বের পর যদি কোনো প্রিন্সিপাল ভার্ব বসে তার কিন্তু দুটো ফর্ম হয় ঠিক আছে বিভার প্লাস কি হবে এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি

যে কোনো ফর্ম থাকবে তার মানে এর একটা নেওয়া আরেকটা সেন্স প্যাসিভ থেকে নেওয়া এর দুটা এই সেন্সটা হচ্ছে সমন্বয়ে আমরা জানি এজেন্ট সাবজেক্টে থাকবে না তাহলে কুয়াশি এজেন্ট সাবজেক্ট থাকবে না কিন্তু ফুল প্যাসিভের শর্ত হলো কি যে টেন্স অনুসারে অনুসারে বা মোডাল অবজারি ভার্ভ প্লাস একটি অতিরিক্ত বিভার প্লাস হচ্ছে প্রিন্সিপাল ভার্বের past participle মানে মূল কথা হলো প্রিন্সিপাল ভার্বের past থাকবে third 베 একটা অতিরিক্ত বিভার থাকবে এইটা যদি থাকে এবং যদি সাবজেক্টে এজেন্ট অনুপস্থিত থাকে মানে এজেন্টটা যদি না থাকে তাহলে এটা হলো ফুল প্যাসিভ কিন্তু সাবজেক্টে এজেন্ট অনুপস্থিত কিন্তু ভার্বটা যদি বিভার প্লাস ভার্বের পাস participle না হয় তাহলে সেটা হবে কি কোয়াসি প্যাসিভ তাহলে দুটা সমন্বয় তৈরি ভার্বের ক্ষেত্রে এটা থেকে নেওয়া হয়েছে দেখো এই কথাটা আর সাবজেক্টের ক্ষেত্রে এজেন্টের ক্ষেত্রে এই কথাটা এখান থেকে নেওয়া হয়েছে হ্যাঁ এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখতে পারি তাহলে এখানে দেখো কাইটস ফ্লাই ইন দ্য স্কাই ঘুড়িটি আকাশে উড়ে তাহলে ঘুড়ি কখনো আকাশে উঠতে পারে হ্যাঁ তাহলে কিন্তু আকাশে তো ঘুড়ি উঠছে আকাশে তো ঘুড়ি উঠছে

বাড়িটা নির্মাণ করা হচ্ছে দ্য বেড ফেল্ড সফট কোয়াসি প্যাসিভ দ্য বেড ইজ ফেল্ড সফট দেখো ফুল প্যাসিভ দ্য ডোর ওপেন দরজা খুলে গেল দ্য ডোর ওয়াজ ওপেন ঠিক আছে তো এটাও দরজা খোলা হলো তাহলে এখানে এজেন্ট একদমই দেই নাই আর এখানে এজেন্ট নাই কিন্তু ভার্ভকে আমি ফুল প্যাসিভে রূপান্তর করি নাই আর এখানে এজেন্টও নাই ভার্ভকেও আমি

বলো না মনে হওয়া নিয়ে বলো না তাহলে আবার মিস হয়ে যাবে তুমি বলো যে সাবজেক্টে এজেন্ট থাকবে না এক কথা এটাই যে কাজটি করবে সে সাবজেক্টে থাকবে না ঠিক আছে নাকি বোঝনি স্যার বুঝতে স্যার বুঝতে পারছি কমপ্লিটলি বুঝতে পারছি হ্যাঁ তারপরে এবং প্যাসিভে যে ভার্বের রূপটা বসানো হয় প্যাসিভে সেইটা না হয়ে

এজেন্টের গুরুত্বের উপর নির্ভর করে বিভিন্ন প্রকার ভয়েস ব্যবহার করা এখন তুমি অ্যাক্টিভ ভয়েস ইউজ করবা সেন্টেন্স না প্যাসিভ ভয়েস ইউজ করবে এটা কার উপর ডিপেন্ড করে রাইটারের উপরে এজেন্ট এর উপরে রাইটারের উপরে তাই তো মানে রাইটার এজেন্ট দিবে কি না দিবে এখানে এজেন্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি অবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন আমি যেভাবে লিখবো একজন রাইটার যেভাবে লিখবে সেটা এজেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে কি হচ্ছে না তার উপর নির্ভর করবে মানে এজেন্ট গুরুত্বপূর্ণ হলে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে আর যে বিষয়ের উপর ভিত্তি করে কাজটি করা হয় সেটি গুরুত্বপূর্ণ হলে এবং এজেন্ট গুরুত্বপূর্ণ না হলে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয় সুতরাং কোনো বিষয় সম্পর্কে লিখতে গেলে প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকার ভয়েস সেন্টেন্সে ব্যবহার করা হয় তাহলে কেন ভয়েস নিয়ে আসা হয় সেটা কি বোঝা গেছে যে আমরা ভয়েস মেন নিয়ে আসি কিসের জন্য যে আমরা এজেন্টকে গুরুত্ব দিব নাকি আসলে যে কাজটি করা হয়েছে সেটাকে গুরুত্ব দিব কেমন দেখো এই উদাহরণটা যদি আমরা পড়ি দেখো অধিকাংশেই কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ইউজ করেছি কারণ কি যারা কাজটা করতেছে তাদের আমার এখানে প্রয়োজন নেই কেমন রিসেন্টলি আ ফেয়ার হ্যাজ বিন অ্যারেঞ্জ ইন আওয়ার ডিস্ট্রিক্ট তাই তো আমাদের শহরে বা আমাদের জেলায় রিসেন্টলি একটা বুক ফেয়ার আয়োজন করা হয়েছে অ্যারেঞ্জ করা হয়েছে কারা করেছে তারা গুরুত্বপূর্ণ না তাই না এখানে কোনটা গুরুত্বপূর্ণ বলো

ফেয়ার কি নিজ শুরু স্যার এটা তো কোয়াসি ফেসি কোয়াসি ফেসি হুম এটা খেয়াল করো ফেয়ার কি এমনি এমনি শুরু হয়ে গেল বলো দা ফেয়ার হ্যাজ বিগান ফেয়ার শুরু হয়ে গেল না স্যার হ্যাঁ শুরু করা আর শুরু হওয়া দুটো কিন্তু আলাদা সেন্স হ্যাঁ তাই বলছে দা ফেয়ার হ্যাজ বিগান অন 1st অফ মার্চ এন্ড অন দ্যাট ডে ইট ওয়াজ ইনগ্রেটেড বাই দা ডিসি অফ দা ডিস্ট্রিক্ট এবং মেলাটাকে উদ্বোধন করা হয়েছিল কার দ্বারা ডিসির দ্বারা এখন দেখো এই সেন্টেন্সে কিন্তু আমরা এজেন্ট ডি নাই

তাহলে ডিফারেন্ট বুক শপস হ্যাভ সেট আপ দেওয়া স্টল তাই তো বিভিন্ন বুক শপ কি করেছে তাদের স্টল সেট আপ করেছে তাহলে বুক শপকে কিন্তু এখানে পার্সিলিফাই করা হয়েছে বুক শপ মানে শপকিপার রা মানে হচ্ছে দোকানের মালিকেরা তাই তো এটা একটি পিপল আর ভিজিটিং দা ফেয়ারস ইন ডিফারেন্ট টাইমস অফ দা ডে দিনের বিভিন্ন সময়ে লোকজন কি করছে মেলা ভিজিট করতে যাচ্ছে এখানে আমাদের পিপল গুরুত্বপূর্ণ কারণ ভিজিটের সাথে পিপলটা চাই তাহলে লোকজন দিনের বিভিন্ন সময়ে মেলাটাকে ভিজিট করতেছে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে

ঠিক আছে তাকে প্যাসিভ রূপান্তর করা যেতেও পারে আবার নাও যেতে পারে ঠিক আছে কিন্তু কুয়াশি প্যাসিভ মানে তাকে রূপান্তর করা যাবেই যাবে মনে থাকবে কারণ এই দ্য ডিস্ট্রিক্ট ইজ গোয়িং থ্রু এটা হচ্ছে একটা ইন্টারজেটিভ ভার্ব এই ইন্টারজেটিভ ভার্বে কি আমরা চেঞ্জ করতে পারবো প্যাসিভ করতে পারবো হুম যেহেতু পারবো না কারণ ইন্টারজেটিভ ভার্ব দিয়ে কখনো হয় না অতএব এটা অ্যাক্টিভই থাকবে হ্যাঁ তো এই যে আমি এটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের মানে পুরো আগে প্যাসিভ অ্যাক্টিভ কি এটা বোঝাই নিয়ে তারপর ট্রান্সলেশন আসতে হবে কারণ এটা না বুঝে তুমি যদি ট্রান্সলেশনে যাও তাহলে নিয়ম মুখস্থ করতে হবে কিন্তু কাজের কাজ হবে না ভুলে যাওয়া কারণ এবার মনে করো আমি একটা কবিতার ব্রড কোশ্চেন লিখতেছি ঠিক আছে একটা ব্রড কোশ্চেন লিখতেছি যে তে মানে কি বলবো আমরা সনেট এইটিন পড়েছি তাই তো বা হিপোক্রিসি পড়তাম লাঞ্চন পড়েছি না হিপোক্রিসি অফ দা লেডি বলো এটা আমরা কোনটাতে করবো অ্যাক্টিভে করবো নাকি প্যাসিভে করবো নাকি কোয়াশি করবো

আলোচনা করা হয়েছে তাহলে কি দেবে জায়গায় দেখো আমরা তো ছিল না স্যার হ্যাঁ বলো তখন ছিল না তাহলে তো ওই মুহূর্তে ও বারটা তাহলে রাখছিলেন ওইটা জিজ্ঞেস করতাম সেটা তোমাকে তো টেন্সও বুঝতে হবে তুমি কোন দিবা রাইট যখন করো তখন তোমাকে টেন্স ধরতে হবে না বলো আচ্ছা

কারণ এটা যতবার আমরা পড়তেছি ততবার ঘটনাটা রিপিট হচ্ছে মনে করবা এটা বিশেষ করে এই সাহিত্যের ক্ষেত্রে এবং ইতিহাসের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা যেতে পারে হ্যাঁ আর যদি তুমি বিন দিবা কেন তাহলে ওয়াজ দিয়ে দিবা ওয়াজ সিলেক্টেড একবারে পাস্ট টেন্সে দিয়ে দিলা আমরা পাস পারফেক্ট কখন ইউজ করব পাস পারফেক্ট কিন্তু সিঙ্গেল ইউজ হয় না ওটা যখন টেন্স আলোচনা করব তখন আসবে আমাদের এই কথাটা হুম হুম হয় তুমি ইউজ করো পাস্ট টেন্স একদম পুরোপুরি আর নাই প্রেজেন্ট টেন্সের সাথে যেভাবে লিঙ্ক হয় ওইভাবে লিঙ্ক লাগিয়ে কাজ করো আর যেন প্রেজেন্ট পাস্ট আবার মিলিয়ে যায় না যে কোনো সেন্টেন্সে প্রেজেন্ট ইউজ করতেছো কোনো সেন্টেন্সে পাস্ট ইউজ করতেছো এরকমটা যেন না হয় হ্যাঁ আচ্ছা তো এবার আমরা চলে আসি যে রূপান্তরটা আমরা কিভাবে করব অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস বা কোয়াসি প্যাসিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর আমরা কিভাবে করব তেমন কিছুই না খুবই সিম্পল ঘটনা আমরা একটু খেয়াল করি এতক্ষণ পর্যন্ত যা বললাম এই বিষয় নিয়ে কি কারো কোনো কথা আছে এতক্ষণ পর্যন্ত যা বলেছি না স্যার হ্যাঁ যদি কোনো মানে বুঝি নাই একটু স্যার হালকা বুঝেছি এরকম যদি থাকে একটু বলতে পারো কারণ এটাকে ফুল না বুঝে আমি ওই জায়গায় মনে করে যেতে পারতেছি না স্যার হ্যাঁ বলো স্যার ওই জায়গায় যে একবার বলছিলাম যে ডিস্ট্রিক্ট ইজ ইজ গোইং টু ওটা স্যার প্যাসিভ হবে না কেন ইজ গোইং টু মানে ইন্টেনসিটি বাড়বে এইজন্য হ্যাঁ আমরা তো এখানে প্রথম ওইজন্য তো আমি সেটা প্রথমেই বলে দিয়েছি এই জায়গায়তে

লিঙ্কিং ভার্ভ আছে বিভার্ভ আছে এগুলোর কোনো প্যাসিভ হবে না বা ইন্টারজিটিভ ভার্ভের কোনো প্যাসিভ হবে না মূল কথা হল নয়টা স্ট্রাকচারের ভিতরে এই চারটা স্ট্রাকচার দিয়ে যাদের অবজেক্ট আছে দেখো এই যে অবজেক্ট আছে ভিতরে এই অবজেক্ট থাকলে যাদের কোনো অবজেক্ট নাই তাদের কোনো প্যাসিভ হবে না ঠিক আছে ওকে তাহলে আমরা একটু ট্রান্সলেশনে আছি এবার বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে বা কোয়াসি প্যাসিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভে রূপান্তর করা যায় তোমরা অলরেডি এটা সম্পর্কে জানো তেমন কিছুই না আমি এখানে যে চারটা স্টেপের কথা বলবো এই চারটা স্টেপ তোমরা আগে একটু খেয়াল করবা ঠিক আছে দেখো এ ধাপে প্রথমে ভয়েস চেঞ্জের জন্য প্রদত্ত সেন্টেন্স থেকে নিম্নত চারটি বিষয় চিহ্নিত করবো প্রথমে আমরা চিহ্নিত করে নিব এই চিহ্নিত করাটা কিন্তু খুব জরুরি অনেকে চিহ্নিত না করেই তোমরা প্যাসিভ ভয়েস করতে যাবা গিয়ে ভুল হবে আমি যেটা বলতেছি সেই প্র্যাকটিসটা সেভাবেই করো তোমাদের মতো করে যেভাবে করতে ওটা বাধ্য মনে করো আপাতত হ্যাঁ আগে চিহ্নিত করে নেওয়া একটা সেন্টেন্স থেকে কি চিহ্নিত করবা তো প্রথমেই প্রদত্ত সেন্টেন্সের ভার বা ভার ফ্রেজ এইটা আগে আমি চিহ্নিত করবো যে ভার্ভ কতটুকু তাহলে প্রথমে বললাম কি একটা সেন্টেন্স যেটা তোমাকে দেওয়া হবে তোমার প্রথম কাজ হলো ভার্ভুকুকে আগে চিহ্নিত করা ঠিক আছে তো আমি বলেছি ভার্ভ অথবা ভার ফ্রেজ শুধু ভার্ভ বলি না কিন্তু কখনো কখনো শুধু একটা সিঙ্গেল ভার থাকতে পারে কখনো কখনো ভার ফ্রেজ থাকতে পারে কি কথা ক্লিয়ার এরপর তুমি যখন ভার ফ্রেজটা দেখলা ভার বা ফ্রেজের মধ্যে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ভকে আলাদা করতে হবে তুমি আগে আলাদা করে চেনো যে কোনটুকু প্রিন্সিপাল ভার্ভ আর কোনটুকু অক্সিলারি ভার্ভ ঠিক আছে তবে শুধু প্রিন্সিপাল ভার্ভ থাকলে তোমাকে প্রিন্সিপাল ভার্ভটা কোন টেন্সকে নির্দেশ করছে সেই টেন্সকে বুঝতে হবে আমি একটু এটা এবার বুঝাই দিই যে আমি কি বললাম মনে করো তুমি এই সেন্সটাকে প্যাসিভ করবে এটা তোমাকে দেওয়া হয়েছে

অন্য কোনো সাহায্যকারী ভার থাকে তোমার নিয়ে ভাবার দরকারই নেই কিন্তু যদি প্রিন্সিপাল ভার থাকে শুধু সেটা তোমাকে খেয়াল করতে হবে এটা কোন আছে আছে বলো এটা পুট দা ব্যাগ অন দা এটা কোন আছে বলো

যেটা এটা নাকি প্রেজেন্ট নাকি কি ঘটনা হ্যাঁ সবসময় কিন্তু তুমি এটা ক্লিয়ার করতে পারবে না তখন তোমাকে আগে পিসের সেন্টেন্সগুলো পরে একটা কনটেক্সট বা গল্প বুঝতে হবে গল্প বুঝার পরে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট নাকি পাস্টে আছে যদি আমাকে শুধু সিঙ্গেল সেন্টেন্স দিয়ে দেয় তাহলে তো আমি বুঝি নাই এটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে কোন টেন্সে এটা ধরা ভালো বলো তো আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি যে অনেক প্রশ্ন থাকবে তো তোমাদের এই কথাগুলো এটা কোনটাই ধরলে ভালো হবে প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে যদি আমি সিঙ্গেল সেন্টেন্স ধরি তাহলে যদি বলি স্যার প্রেজেন্ট টেন্স তাহলে স্যার বলবেন এই পাস্ট টেন্সে ভালো নাকি আর যদি পাস্ট টেন্স বলি তাহলে বলি না প্রেজেন্ট টেন্সে ধরবা সেই ইয়ার মতো অ্যাস্ট্রোলজারের গল্পের মতো নাকি আচ্ছা যেহেতু এটা একটা ঘটনা তারা তো প্রতিদিন রাখে এরকমটা বোঝাচ্ছে না অথবা আমি এটা পাস্ট টেন্স দিয়ে করলে মনে ভালো হবে আচ্ছা শুনতে পাচ্ছো সবাই আচ্ছা এই কথাটা কি বোঝা গেছে কি বললাম এই জায়গাতে যে আমরা যদি সিঙ্গেল শুধু ভাব থাকে তাহলে টেন্সটা বুঝবো তাই না আর যদি থাকে তাহলে তো আমরা অজলের ভাব এবং কৃষি ভাবকে আলাদা করবো এখন এই সেন্টেন্সটাতে যদি আমি বলি কোথায় যেন লিখলাম আচ্ছা

তাহলে এখানে আমাদের ভার্ভ হচ্ছে পুরোটা ভার ফ্রেজ এখান থেকে এই পর্যন্ত আর এর ভিতর অজদারি ভার্ভ হচ্ছে এইটুকু একটু মিউট রাখো হুম এইটুকু হচ্ছে কি আমাদের অজদারি ভার আর এইটুকু হলো প্রিন্সিপাল ভার আর পুরোটা মিলেই হচ্ছে আমাদের ভার ফ্রেশ তাহলে এই কাজটা আমাকে বারবার করতে হবে যে যতবার আমি প্যাসিভ চেঞ্জ করতে যাব আমার কাজ হচ্ছে ভার্বটাকে প্রথমে ধরা এবার দ্বিতীয়তে আসো হুম দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্সের এজেন্ট বা কর্তা চিহ্নিত করতে হবে কারণ আমার দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি এজেন্ট চিহ্নিত করা অর্থাৎ ভারটি কে সম্পাদন করছে তা বের করতে হবে ভারটা কে করছে এক্ষেত্রে এজেন্ট বা কর্তা সাবজেক্টে থাকবে কারণ আমরা জানি অ্যাক্টিভ থেকে বা হচ্ছে কোয়াসি প্যাসিভ থেকে একটা জিনিস খেয়াল করো অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন এজেন্ট কোথায় থাকবে সাবজেক্টে থাকবে তাই না

প্রথম ধাপে হচ্ছে ভার চিহ্নিত করব দ্বিতীয় ধাপে হচ্ছে এজেন্ট চিহ্নিত করব তৃতীয় ধাপে হচ্ছে আমার অবজেক্ট চিহ্নিত করতে হবে এবার উপরে তিনটি অংশ বাদে বাকি অংশ আধাভাবে ভাবতে হবে যেগুলো আমার দরকারই নেই এই তিনটা চিহ্নিত করতে হবে আর বাকি যেগুলো থাকবে ভাবতে হবে ওগুলো আমার দরকার নাই ওগুলো নিয়ে আমার ভাবার কোনোই দরকার নাই ঠিক আছে তাহলে এই সিনেসটা আমরা একটু খেয়াল করি এই সিনেসটার ক্ষেত্রে আমরা প্রথমে কি ধরবো বলো প্যাসিভ করতে হলে প্রথমে কি প্রথমে ভার্ব

আমি শুধু ভাববো যে আমার এই তিনটা জিনিস আমি পেয়েছি না কারণ ভয়েস চেঞ্জের জন্য আমার এই তিনটা জিনিস লাগে কারণ অনেকে তোমরা ভয়েস চেঞ্জ করো আমি দেখেছি শেষে যা থাকে তাকেই তোমরা সাবজেক্ট বানাও ব্যাপারটা কিন্তু এরকম না যাকে যে শেষে থাকবে সেই অবজেক্ট আমি কখনো বলেছি আমার পড়ার মধ্যে এ পর্যন্ত যে আমার সাথে পড়তেছ যে শেষে যে থাকে সেই কিন্তু অবজেক্ট না তাহলে এই উদাহরণ থেকে আমরা খুঁজে পেলাম কি প্রথমে হচ্ছে ভার ফ্রেজ হলো আর রিডিং যার ভিতরে প্রিন্সিপাল ভার্ব হলো রিডিং আর অক্সিলিয়ারি ভার্ব হলো আর দেখো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি এজেন্ট বা কর্তা হলো দা স্টুডেন্টস এবং আর রিডিং ভার্বের অবজেক্ট হলো বুকস তাহলে আর রিডিং এই রিড কাজটা করার জন্য যে রিসিভার অ্যাকশন রিসিভার সেটা হলো বুকস আর বাকি অংশ হলো ইন দ্য লাইব্রেরি এইভাবে করে আমি একটা সেন্টেন্সকে ভেঙ্গে চুরে খুঁজে বার করবো আমার এই তিনটা জিনিস হচ্ছে এইভাবে প্রতিটি সেন্টেন্সের সেন্টেন্স থেকে উপরের বিষয়গুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে অন্যথায় ভয়েস চেঞ্জে ভুল হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু অনেকে করে এই জন্য বললাম তাহলে তোমাদের একটা কাজ দিলাম এই সেন্টেন্সটা থেকে এই সেন্টেন্সটা একটু মিস করবো ওটা পরে দিচ্ছি এই সেন্টেন্সটাতে বলো তো প্রথমে ভার্ব কি এই সেন্টেন্সটাতে ফোর্ট হলো আমাদের এখানে শুধু প্রিন্সেল নাই সেটা দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের বার করতে হবে কারা যুদ্ধ করেছিল এজেন্ট কারা দ্য নাকি এটা হলো আমাদের এজেন্ট

বলো ফরট তো ওয়ার করে হয় তাহলে যুদ্ধ তো যুদ্ধটাকে করা হয় এটা তো হচ্ছে তোমার আর এগেইনস্ট কাদের বিরুদ্ধে করতে সেটা হচ্ছে আমাদের বাকি অংশ তোমরা শেষে সেই ঘুরে ঘুরে সেই এক কাজই করলা যে পাকিস্তানি আর্মিকে তোমরা এটা দিয়ে দিলা অবজেক্টের জায়গায় তারা কি করেছিল এই জায়গায় ফরট আ ফাইট বা ফরট আ ওয়ার এটা হচ্ছে আমাদের সাথে লিংক আছে বুঝونی কথাটা নাকি বাকি অংশ তোমরা আমি এই জন্য বারবার বলছি একটু গুরুত্ব দেবে এত ইজি মনে করো আমি গুরুত্ব দিচ্ছি মানেই তোমরা ভুল করো বলেই গুরুত্ব দিচ্ছি কেউ যদি মনে করে যে স্যার আজকে ক্লাসে যে কি আলোচনা করলো শুধু এগুলো তো জানি হ্যাঁ তো তোমরা সবই জানো শুধু লিখতে গিয়ে ভুল করো হম এখন শেখাচ্ছি তোমরা গুরুত্ব দিবা না পরে আবার যখন ভুল করবে তখন কি যে ভুল করতেছি কেন ভুল করতেছি সেটাই নাই আমি পড়াচ্ছি মানে হবে তোমাদের ভুল হয় বলে গুরুত্ব দিচ্ছি এই এবার এখানে ভার কি কি ধরবা আমাকে একদম বলো এটা হলো আমাদের আই

ঠিক আছে এই কথাটা বইয়ের কোথাও লেখা ছিল কিনা এবং আমি কখন এই কথাটা উচ্চারণ করেছি কিনা এই পর্যন্ত বলো ওই তো বললাম যে আগে কি করে বাদ দাও কারণ ওই তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অনেক কিছুই আসে শুধু অবজেক্ট আসে না কমপ্লিমেন্টও আসে ওটাও আসে ওগুলো আমি কখনো অত শর্টকাট টেকনিক আমি কখনো বলি নাই বা বলবো না

সাহায্যকারী ভার আর টেকেন এটা হচ্ছে মূল ভার এর সাথে মিলে এইটুকু ভার ফ্রেজ হয়ে গেছে এটা হচ্ছে গ্রুপ ভার্ভ বা ফ্রেজাল ভার্ভ বলছি অ্যান্ড ইয়র ওল্ড মাদার তাহলে এটু হলো আমাদের অবজেক্ট এটুকু হলো ভার্ভ এইটুকু হলো আমাদের এজেন্ট এইভাবে প্রতিনিয়ত আমাকে কি করতে হবে অ্যাসেস করতে হবে যে আমি ঠিক ধরতে পারছি কিনা আচ্ছা তো ঠিক আছে এই পর্যন্ত আমি দেখালাম যে তোমরা কিভাবে কাজটা করবে আমি শেষের টুকু একটু বলি এইটা একটু বাদ আছে কখনো কখনো দেখবা যে কিছু সেমি মডেল ভার আছে পুরোটা মিলে একটা ভার হয় যেমন হচ্ছে বি টু হ্যাভ টু এম টু ইজ টু আর টু বি গোয়িং টু এরা কিন্তু সাহায্যকারী ভার ঠিক আছে তাহলে এই পুরোটা যদি আমরা ধরতে চাই তাহলে এটা হবে কি পুরোটা হচ্ছে কি আমাদের ভার ফ্রেশ হ্যাঁ আর সাহায্যকারী ভার কতটুকু আর গোয়িং টু হচ্ছে আমাদের কি এখানে সাহায্যকারী ভার এজেন্ট হচ্ছে কি সাবজেক্ট তাই তো আর স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করবে কি দেখো একটা স্টাডি ট্যুর তাহলে এটুক হলো আমাদের কি অবজেক্ট এবং কুয়া হলো আমাদের পার্টি অংশ অ্যাডভার্ব অ্যাডভার্ব যাই আমাদেরকে চারটা বিষয় বারবারই বিবেচনা করতে হবে আমি বলে দিলাম এখন বাকিটা ফলো করার দায়িত্ব তোমাদের ঠিক আছে এবার আমরা ভয়েসটাকে চেঞ্জ করা শুরু করব কারণ আমরা আমাদের জিনিসগুলো গুছিয়ে পেয়েছি আমি মনে করলাম যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের বিষয়গুলো আমরা ধরতে পেরেছি এখন আমরা ভয়েস চেঞ্জে যাব আর এবার ভয়েস চেঞ্জের নিয়মটা তোমাদের কাছে সবারই জানা আছে কি করতে হয় প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট করতে হয় তো হ্যাঁ এইবার একটু এখানে খেয়াল করবা এই দুই এবং তিন দুই এবং তিন খুব গুরুত্বপূর্ণ কেউ কিছু বলবা দেখো প্রথমত হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স ধরেছি তাই না এই যে দেখো দ্য স্টুডেন্টস আর রিডিং বুকস ইন দ্য লাইব্রেরি তাহলে এই সেন্টেন্সে আর রিডিং হচ্ছে আমাদের ভার স্টুডেন্টস হচ্ছে এজেন্ট আর বুকস হচ্ছে আমাদের অবজেক্ট

টেনস অনুসারে অক্সিলারি ভার বা মডাল অক্সিলারি ভার থাকলে তা বর্তমান সাবজেক্ট অনুসারে বসাতে হবে তাহলে বর্তমান সাবজেক্টকে বুকস নাকি আর সেখানে সাহায্যকারী ভারটা ছিল কি আর তাহলে বুকের সাথেও তো আর বসানো যাবে নাকি তাহলে আরটাকে আমি বসাই দিলাম কোনো রকম পরিবর্তন করি নাই কারণ যদি আমি এই জায়গায় এমনটা হতো আমি যদি এরকম করতাম তাহলে কি কি হতো যে ইউ আর এইখানে আমাদের অবজেক্ট কোনটা আবুক তাই না তাহলে নিয়ে আসলাম এইবার যে সাহায্যকারী ভাবটা আছে সেটাকে আমি এখানে যখন বসাবো

তাহলে যদি সাহায্যের ভার থাকে সেটা বসাতে হবে দেখো খেয়াল করো টেন্স অনুসারে অক্সারি ভার বা মডেল অক্সারি ভার থাকলে তা বর্তমান সাবজেক্ট অনুসারে বসাতে হবে যদি না থাকে তাহলে কি দুই নম্বর স্টেপ কাজ করবে যদি অক্সারি ভার না থাকে কোনো ভার্বের সাথে তখন কি আমি কোনো অগজারি ভাব বসাতে পারবো না তখন তো আমার দরকার নেই তখন দুই নম্বর স্টেপ দরকার নেই তখন আমি চলে যাচ্ছি কোথায় তিন নম্বর স্টেপে তিন নম্বর স্টেপে কি ধরছে দেখো একটি অতিরিক্ত বিভার বসাতে হবে তার মানে আমি যখন এই বিভাটটা বসিয়েছি এই বিভাটটা কোথেকে আসছে সেটা পূর্বের সেন্টেন্স থেকে আসছে তাই না এই ইজটা কি আমি বাইরে থেকে আনছি নাকি এখানে ছিল একটা বিভাট হ্যাঁ আর থেকে আসছে কিন্তু বলা হচ্ছে প্যাসিভ করার সময় তোমাকে অবশ্যই একটা বিভাট নিয়ে আসতে হবে এই জায়গায় এখন বিভাটটা আমি কেন বসাবো কখন বসাবো এই বিভাটটা এজন্যে বসাবো যে আমাদের যে প্রিন্সিপাল ভাটটা ছিল

আমরা যেহেতু মূল ভার্ভে পাস পার্টিসিপল করে ফেলবো তাহলে আমার ধারা থাকতে হবে না কন্টিনিউের কন্টেন্স ছিল বলতো আগেরটা রাখতে হবে না পরের সেন্টেন্সে সেই কন্টিনিউ টেন্সের সেন্সটা রাখার জন্যই তো আমি বিভার্ভটাকে নিয়ে আসলাম যাতে আমার সাহায্যকারী ভার হিসাবে ইজ আর মূল ভার্ভের রিপ্রেজেন্টেটিভ হিসাবে বিংটা এসে যায় দিয়ে এইটুকু পরে আমি বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং বি পরে মূল ভার্বের পাস পার্টিসিপল থাকা মানে কি এটা হলো প্যাসিভ প্যাসিভ করে ফেললাম তারপরে আমি জি স্যার বুঝতে পারছি হ্যাঁ মানে অতিরিক্ত যে বি এখন দেখো একটা সেন্টেন্স আমি দিলাম যে আই হ্যাভ রেড আ বুক আচ্ছা রেড না দি আই হ্যাভ বট আ বুক আমি একটা বই কিনেছি তাই তো এখন তাহলে এ বুক হয়ে যাবে তারপরে কি বলবো এখানে সাজগরি ভার্ব কোনটা

সে দয়া করে মিউট রাখো তার কথা বলার দরকার নেই আপাতত হ্যাঁ আচ্ছা তাহলে কি বলছে আ বুক হ্যাজ এখন বর্ডটা যেহেতু আমাদের পারফেক্ট মানে পাস পার্টিসিপল আছে তাহলে বিভার ফের আমার পাসপার্টিসিবল সেন্স নিয়ে আসতে হবে এবার হচ্ছে আমি মূল ভার্পের পের পাস পার্টিসিপুল তো করবোই অলরেডি পাসপার্টিসিবল হয়ে আছে তাই আমি তাকে পাসপার্সিবল অবস্থাতেই বসালাম তাহলে এই যে বিভারটা আমি কি আগের সেন্স থেকে এনেছি না বাইরে থেকে এনেছি বাইরে থেকে মূল ভারভের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই কথাটা আমি কিন্তু এই তৃতীয়তে বলেছি একটু খেয়াল করো যে একটি অতিরিক্ত বিভার আনতে হবে কিভাবে আনবো যদি পূর্বে কোনো অর্জধারী ভার না থাকে তবে বর্তমান সাবজেক্ট এবং প্রদত্ত সেন্টেন্সের ভার অনুস ভারভের টেন্স অনুসারে বসাতে হবে তার মানে বর্তমান সাবজেক্ট এবং ভার্ভের টেন্স দুটাই ফলো করতে হবে যদি কোনো অগজারি ভার্ব দেওয়া না থাকে আগের সেন্টেন্সে আর যদি পূর্বে কোনো অগ্জারি ভার থাকে তবে উক্ত অগজারি ভার্ব অনুসারে বসাতে হবে অগ্লারি ভার্ব অথবা আমি বলতে পারি এই জায়গায় উক্ত অথবা প্রিন্সিপাল ভার্ব অনুসারে বসাতে হবে অজারি ভার্বের পরে কি বসে সেটাও হতে পারে অথবা প্রিন্সিপাল ভার কোন চেহারা ছিল সেই অনুসারে আমি একটা বি দেখো এই জায়গায় রিডিংটা কোন চেহারায় ছিল আইনজীনা এই জন্য আমি যে অতিরিক্ত বিভাগটা নিয়ে এসেছি সেটাকে রূপে বসিয়েছি দেখো এখানে তাহলে কয়টা বিভাগ বসলো টোটাল বলো কিন্তু আমি দুই নম্বর নিয়ম অনুসারেই কিন্তু একটা অতিরিক্ত বিভাগ এনেছি দেখো আমি কিন্তু দুই লিখছি দুই লিখছি মানে আমি এই নিয়মটা ফলো করে এখানে নিয়ে এসেছি কারণ আগে একটা অজদারি ভাট ছিল তারপরে আমি একটা অজদারি ভাট নিয়ে এসেছি যদি অজদারি ভাট না থাকতো তখন আমি এক নম্বর নিয়ম অনুসারে ফলো করতাম যে মূল ভাবটা কনটেন্সে ছিল এবং সেই টেন্স অনুসারে কোন বি পাহার আসবে যেমন আমি একটা সেন্টেন্স এখন লিখি মনে করো যে হি প্লেড ফুটবল হি প্লেইড ফুটবল এইটুকু যদি আমি বলি তাহলে এখানে কি কোনো অগ্রিল ভার পাচ্ছে তাহলে কি আমার এই দুই নম্বর নিয়ম খাটবে যে অগ্রিল ভার তোমাকে ভার তাহলে আমি কি করবো আমি

এবার দ্বিতীয় অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে কোন কোন সেন্টেন্সের দ্বিতীয় অবজেক্ট থাকে বলো তো এই যে দুইটা স্ট্রাকচার আছে তাই না আমাদের এই যে এখানে অবজেক্টের অবজেক্টের পরে পরে কমপ্লিমেন্ট থাকতে পারে আবার ইনডাইরেক্ট অবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট থাকতে পারে তাহলে যেখানে একটা অবজেক্ট আছে সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই কারণ ওই অবজেক্ট আমি সাবজেক্ট বানিয়ে ফেলেছি কিন্তু যেখানে দুটো অবজেক্ট আছে তার ভিতরে একটা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে যেতে হয় আর একটা অবজেক্ট যেখানে থাকবে সেখানে রাখতে হয় ঠিক একইভাবে অবজেক্টটাকে আমি সাবজেক্টে নিয়ে যাবো কিন্তু কমপ্লিমেন্টগুলো যেখানে আছে সেখানেই থেকে যাবে সেই কথাটা এখানে বলা হয়েছে দেখো দ্বিতীয় অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলে তা বসাতে হবে মানে যেখানে আছে সেখানে এই সেন্টেসে নাই বিধাই বসানো হয়নি এবার ভার্গ অনুসারে একটি প্রিপোজিশন বসাতে হবে কারণ আমরা জানি বিভিন্ন ভার্গ অনুসারে কিন্তু বিভিন্ন ধরনের প্রি প্রিপোজিশন হয় সেটা আমরা পড়বো কারো ক্ষেত্রে বাই হয় কারো ক্ষেত্রে ইন হয় কারো ক্ষেত্রে অ্যাট হয় কারো ক্ষেত্রে উইথ হয় কারো ক্ষেত্রে টু হয় কিন্তু সেগুলো গ্রুপ ভার্ব আছে সেই গ্রুপ ভার্ব যেহেতু আমাদের এই ভার্বের সাথে খাটেনি তাই আমরা এখানে বাই বসিয়েছি শুধু ঠিক আছে এবং পরে কী হবে ওই যে সাবজেক্ট ছিল তাকে আমরা অবজেক্ট করে দিব দ্য স্টুডেন্টস এবং কিছু ব্যতিক্রম বাদে বাকি যে অংশ যেখানে থাকবে সেখানেই বসাতে হবে অথবা এটা শেষে ছিল আমি শেষেই বসায় দিয়েছি তবে এটা আগেও বসানো যেত যেমন বুকস আর বি গ্রেড ইন দ্য লাইব্রেরি বাই দ্য স্টুডেন্টস ইন দ্য লাইব্রেরি দেখো এই ইন দ্য লাইব্রেরি আমি এখানেও বসাতে পারি আবার শেষেও বসাতে পারি এতে অর্থের কোনো বিশেষ ঘাটতি হবে না তাহলে এই যে আটটা স্টেপ এই আটটা স্টেপ তোমাদেরকে কিন্তু ভালো করে মুখস্ত করতে হবে ঠিক আছে তো মুখস্থ করার পর এই আটটা স্টেপ ফলো করে এখানে আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি দেখো উদাহরণ এক দুই উদাহরণ তিন এইটা এই দুইটা উদাহরণ ফলো করার পর এখানে যেগুলো আছে সেইগুলো তোমরা দয়া করে প্যাসিভে রূপান্তর করে আমাকে আগামী ক্লাসের আগে জমা দিবা আর এই জায়গায় আমি কিছু ভার দিয়েছি যে ভার্বে প্যাসিভ করার সময় কারো সাথে অ্যাড বসে কারো সাথে টু বসে কারো সাথে ইন বসে কারো সাথে উইথ বসে আমি কিন্তু এই দিয়ে দিয়েছি দেখো এই যে তাহলে তোমাদের পড়া থাকলো এই পর্যন্ত বুঝতে পারছ তাহলে প্রথম যে অংশটুকু দিলাম এখানে অনেক ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলো তোমরা ভালো করে পড়ে ফেলবা কতদূর পড়া দিলাম বুঝতে পারছো সবাই জি স্যার জি এই তাহলে ইনকেটিভের আগ পর্যন্ত যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি সেগুলোকে ট্রান্সফার করে তোমরা আমাকে জমা দিবা কোন ভার্বের সাথে কোন প্রিপোজিশন বসে এটা মুখস্থ করে ফেলবা মনে থাকবে ওকে তাহলে হলো আমাদের আজকের একটু পড়া অনেক বিষয় আলোচনা করা হয়েছে দরকার হলে ভিডিও ক্লাসটা আবার দেখে হ্যাঁ স্যার ওই যে একটা সেন্টেন্স ছিল না শুড বিন কেয়ার অফ হ্যাঁ ওই যে

থার্ড ইয়ারের আমি নয়টার সময় বলেছিলাম যেহেতু তোমাদের দেরি করে শুরু করেছি তাই আমি নয়টা পর্যন্ত নিলাম কেউ আবার মাইন্ড করো না যে স্যার এত দূর ক্লাস নিয়ে ফেললো ওকে একটু দেরি করেছিলাম তাই দেরিটা ঠিক করে দিলাম হ্যাঁ ওকে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো আর যেগুলো পড়ালাম সেগুলো একটু ভালো করে বুঝে নিও অন্য কিছু বোঝার দরকার নেই যা বোঝালাম ততটুকুই এর থেকে বেশি কিছু না ওকে সো সকলকে গুড নাইট বাই